নমস্কার, আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বাড়িতে পড়ে থাকা বাতিল কাঁচের বোতল দিয়ে কিভাবে ঘর সাজানোর জিনিস খুব সহজেই তৈরি করে ফেলা যায় তা আমরা দেখে নেব আজকের ভিডিওতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্পঞ্জ, তিন রকম রঙের ফেব্রিক কালার, একটা তুলি, একটা কাঁচের বোতল আর কিছু গাছের পাতা। আমরা আমাদের বাড়ির আশপাশ থেকে যে কোনো গাছের পাতা পছন্দ মতো নিয়ে নিতে পারি এটার জন্য। এবার একটি পাত্রে আমি কিছুটা হলুদ রং ঢেলে নিলাম, তারপর স্পঞ্জের সাহায্যে কাঁচের বোতলটিকে এইভাবে রং করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন। দেখুন, চলে এলাম পুরো বোতলটা রং করে নেওয়ার পর। এভাবে হালকা করেই রং করে নেব, কারণ এর ওপরে আরও দু রকম রঙের ব্যবহার হবে, তাই প্রথমে রংটা একটু হালকাই রাখব। পুরো বোতলটাকে রং করে নেওয়ার পরে খানিকক্ষণ শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে আমি ফিরে এসেছি আপনাদের সামনে। এবার একটা লাল রঙের ফেব্রিক নিয়ে নেব এবং একটা তুলি নিয়ে নেব। তারপর লাল রংটি একটি পাত্রে খানিকটা ঢেলে নেব। নিয়ে দেখুন আমি পাতাগুলোকে কিভাবে রং করছি। রং করে এই কাঁচের বোতলের উপর লাগাতে হবে সুন্দর করে, সমান করে। হাতে খানিকটা সময় থাকলে আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে ঘর সাজানোর জিনিস তৈরি করে ফেলতে পারেন। এইভাবে প্রত্যেকটা পাতার উপর তুলি দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে কাঁচের বোতলের উপর লাগিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায়। আপনাদের হাতেও যদি এরকম খানিকটা সময় থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এরকম সহজ পদ্ধতিতে ঘর সাজানোর জিনিস আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। প্রত্যেকটা পাতাকে এভাবে একই পদ্ধতিতে রং করে বোতলের উপর লাগিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। দেখুন, সবকটি পাতাকে আমার এভাবে লাগানো হয়ে গেছে। এরপর খানিকক্ষণ এটাকে আবারও শুকিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার একটি পাত্রে কালো রঙের ফেব্রিক খানিকটা ঢেলে নিলাম। আবারও একটি স্পঞ্জের সাহায্যে কাঁচের বোতলটির গায়ে লাস্ট কোট লাগিয়ে নেব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মধ্যে অনেকেই আছি কোনো নকশা বা ডিজাইন বানাতে পারি না, তারা কিন্তু এইভাবে খুব সহজেই ঘর সাজানোর জিনিস বানিয়ে নিতে পারবো। আপনারা চাইলে তুলির সাহায্যেও এভাবে রং করে নিতে পারেন, কিন্তু স্পঞ্জ দিয়ে রং করলে প্রত্যেক জায়গায় সমানভাবে রংটা লাগানো যায়। বোতলের ফাঁকা জায়গাগুলোতে এভাবে কালো রং করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। পুরো বোতলটাকে রং করে নেওয়া আমার প্রায় হয়ে গেছে। প্রত্যেকটা পাতার বোঁটা এইভাবে যেন উঠে থাকে উপর দিকে, সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। বোতলের গাটা বেশ খানিকক্ষণ শুকিয়ে নেওয়ার পর পাতাগুলো তোলার পালা, আপনারা নিজের চোখেই দেখতে পাবেন কত সুন্দর রেজাল্ট হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখুন আপনারা সকলে, কালো রঙের মাঝখানে এই যে হলুদ আর লালের সংমিশ্রণে যে পাতার ডিজাইনটা তৈরি হয়েছে কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে প্রত্যেকটা পাতাই আমি খুব ধীরে ধীরে তুলে নেব।
আমি এটা টমেটো সসের বোতল দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা যে কোনো বাতিল কাঁচের বোতলকে এইভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন, সবকটা পাতাকে এইভাবে তুলে নিয়ে ফিরেলাম আপনাদের সামনে। এবার একটা তুলিতে অল্প একটু লাল রঙের ফেব্রিক লাগিয়ে এই পাতার ডিজাইনগুলোতে একটু একটু টাচ করে নেব। আপনারা চাইলে এই পদ্ধতিটি স্কিপ করে যেতে পারেন, এমনি এটা সুন্দর দেখতে লাগছে। এভাবে আপনারা বাড়িতে থাকা বাতিল কাঁচের বোতলকে ইচ্ছামতো ডিজাইন বানিয়ে বাড়িতে সাজিয়ে রাখতে পারেন। এছাড়া মানি প্লান্ট জাতীয় কোনো জলজ গাছ এর মধ্যে লাগিয়ে রাখতে পারেন। আপনার ঘরের সৌন্দর্য কিন্তু আরও অনেক গুণে বাড়িয়ে দেবে। আমার এটাকে কমপ্লিট করার জন্য আর একটি মাত্র স্টেপ বাকি আছে, আপনারা দেখতে থাকুন। আমার বাড়িতে বেশ কিছুদিন আগে থেকেই এরকম গ্লসি ক্লিয়ার পেন্ট কিছুটা পড়েছিল, আমি তাই এই কাঁচের বোতলের ওপর এই রঙটিকে অ্যাপ্লাই করে নেব, যাতে আমার বোতলের যে রং সেটা আরও বেশি টেকসই হয়। দেখুন, এটা লাগানোর পর বোতলটা অনেকটাই চকচকে এবং আকর্ষণীয় লাগছে। তাই আপনাদের কাছে যদি এটা থাকে বা আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন, তাহলে অবশ্যই এটা লাগাবেন, আর না হলে এই পদ্ধতিটি স্কিপ করে যেতে পারেন। দেখুন, আমার তৈরি হয়ে গেল বাড়িতে পড়ে থাকা বাতিল কাঁচের বোতল দিয়ে তৈরি ঘর সাজানোর সুন্দর জিনিস। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। এরকম আরও অনেক নিত্য নতুন কাজ নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে, তাই আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।